This is ABC News, AGT Live. যে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নটাকে আপনারা জানেন, আমাদের দুদিনের স্ট্রাইক, গতকালকে 31 জানুয়ারি স্ট্রাইক শুরু হয়েছিল, আজকে আমাদের দ্বিতীয় দিন 1 ফেব্রুয়ারি। অ্যাকচুয়ালি নভেম্বর 2017 থেকে আমাদের একাদশ যে বেতন চুক্তি, এই বেতন চুক্তি কার্যকরী করার কথা, এবং এই বেতন চুক্তি কার্যকরী করার লক্ষ্যে ইন্ডিয়ান ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের আদেশ মতো আমাদের যে ইউনিয়ন ফোরাম অফ ব্যাংকস ইউনিয়ন, সময়ের আগেই আমাদের যে চার্টার অফ ডিমান্ড পেশ করা হয়েছে। কিন্তু এই চার্টার অফ ডিমান্ড পেশ করার পর গত মাস পর্যন্ত 21টি মিটিং গেছে আইবিএর সাথে, ইউনাইটেড ফোরাম অফ ব্যাংকস ইউনিয়নের, কিন্তু এখন পর্যন্ত আইবিএ কোনো সম্মানজনক যে বেতন চুক্তি যাওয়া হওয়ার পথে যাচ্ছে না। প্রথম মিটিং ওরা 2% অফার করেছিল, যেটা 2012 সালে, যেটা আমাদের দশম বেতন চুক্তি ছিল, সেখানে যেখানে 15% আমাদের পে স্লিপের উপর ইনক্রিজ ছিল, সেখানে 2% দিয়ে ওরা শুরু করেছে। তারপর লাস্ট মিটিংয়ে 21তম মিটিংয়ে সেটা 12.25 অফার করেছে, যেটা আমাদের পক্ষে মানা সম্ভব না, আমাদের সে মানেনি।